এই ঠান্ডায় লেপ ছেড়ে এত সকাল সকাল কোনোভাবেই ওঠা যায় না। গুড মর্নিং ফ্রম ব্যাম্বু, ইটস অলমোস্ট 6, এখনও চাঁদ আছে। কাল আমরা রাতে ব্যাম্বুতে এসেছিলাম, যদিও যাওয়ার কথা ছিল দোভান, কিন্তু বৃষ্টি পড়ছিল, ওয়েদার খারাপ ছিল, যেতে পারিনি। ব্যাম্বুতে আজকে রাত কাটিয়েছি, এখন বাজে 6টা, আমাদের বেরোনোর কথা 7টায়, সবাই উঠছে। এই পিক, এটা কি? এটা সম্ভবত হিমচুলি। হিমচুলি হতে পারে এটা। আজ যাবো আমরা দেউরালি, ঠান্ডা খুব আছে। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের বৃষ্টি পিছু ছাড়ছে না, এই ট্রেকেতে আমাদের বৃষ্টি পিছু ছাড়ছে না, প্রথম দিন থেকে বৃষ্টি হচ্ছে। সূর্য ওঠার অপেক্ষায়, দেখা যাক টাইম ল্যাপস নিয়ে যায় কিনা। সকালের চা তখন এসে গেছে, চা খেয়ে আমাদের প্যাকিং করে নেওয়ার পালা। এর ফাঁকে আমি মোবাইলটিকে টাইম ল্যাপসে বসিয়ে দিলাম, যাতে দিনের আলো ফোটার কিছু মুহূর্ত ধরে রাখা যায়। আমরা সকলেই অলমোস্ট রেডি হতে শুরু করলাম, কিন্তু আজ আমাদের রুকস্যাক কিছুটা হালকা করে নেওয়ার পালা। ব্যাম্বুতেই আমরা অনেকটা লোড রেখে যাব ফেরার পথে, যেটা আমরা নেব। আমরা এখন ব্যাম্বু থেকে ফার্স্ট ডেস্টিনেশন দোভান যাচ্ছি, যেমন নাম সেমনি জায়গা ব্যাম্বু, অনেক বাঁশ গাছ, কিন্তু বাঁশ সব সরু সরু, আমাদের এখানকার মতন মোটা বাঁশ নয়, পুরো ফরেস্ট এরিয়া। আমরা 7:30 শুরু করেছি, দোভান কখন পৌঁছাতে পারি দেখি। আপনারা আজকে ছিলেন দোভান থেকে আসছেন? আমরা আজকে দোভান থেকে আসছি, গতকালকে আমরা আর শুরু করেছিলাম দেওয়ালি থেকে। ইয়েস ইয়েস ইয়েস, আমরা রাত 3টার দিকে শুরু করেছিলাম এমবিসি থেকে গতকালকে রাতে, পরে আমরা এবিসি গিয়েছি, এবিসি থেকে পরে আবার 1-2 ঘন্টা থেকে আমরা এমবিসি হয়ে দোভান পর্যন্ত এসেছি গতকালকে। এমবিসি তে স্টে করলেন? এমবিসি কিছু অসুবিধা? এমবিসি তে কোনো অসুবিধা না, কিন্তু হাই অলটিটিউডে একটু বডি একটু সমস্যা হয়, একটু হালকা মাথা ব্যথা হয়, বাট ওরকম মেজর প্রবলেম আর ব্যাপার। কস্ট কেমন ওখানে? তে মানে এভারেজ যেমন যত উপরে উঠবেন কষ্ট তত বেশি হবে। তো ইউ সাজেস্ট এমবিসি তে স্টে করা অর দেউরালি? এমবিসি তে স্টে করলে আপনার এবিসি টা পরদিন সকালে ছুটে আসবে। টার্গেট আজকে টার্গেট আজকে আপনারা কতটা এরা আমাদের বাংলাদেশের বন্ধুরা এবং আরো কিছু বন্ধু, ওদের কিছুটা গাইড করলেন, বললেন দেওয়ালি থাকার থেকে এমবিসি থাকা ভালো, তাহলে আমরা পরের দিনই ক্রস করতে পারবো, দেখা যাক আমরা কত কি পারি। আজকে আমরা তৃতীয় দিনে রওনা শুরু করেছি, আমরা আজকেই চেষ্টা করব এমবিসিতে পৌঁছানোর।
আমরা কিছুক্ষণ নামা এবং ওঠা নিয়েই আমাদের পৌঁছাতে হবে আজকে এমবিসিতে। আমরা আজকে এমবিসি যেতে পারলে তাহলে কালকে আমরা পোখরা যেতে পারবো, এরকম এক্সপেক্টেড। এমবিসি থেকে যদি রাত তিনটেই বেরোই তবে আমরা পোখরা করতে পারবো, ডিপেন্ডিং অন আওয়ার সিচুয়েশান আর রেন, যা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি যদি না হয়, টিম আপাতত ভালো পারফর্ম করছে, তাহলে আমরা এমবিসি করে ফেলতে পারবো আশা করি। আমাদের আজকে টার্গেট এমবিসিতে। কতটা টাফ রাস্তা? টাফ যথেষ্ট, আগের তুলনায় এখনো পর্যন্ত আজকে তুমি খুব একটা টাফ জায়গা পাইনি, তবে এরপর এক্সপেক্টেড অনেকটা টাফ। টাফ কি জন্য টাফ মনে হচ্ছে, অসুবিধাটা কোন জায়গায়? এই সিঁড়িতে ওঠা? এই যে দেখছেন জল যাচ্ছে, এই জলের যে সোর্স হচ্ছে এই পাম্প ঘর। এই পাম্প ঘরে এর ভেতরে এই তলা থেকে এই যে মেশিনটা চলছে না, মেশিনটা চলছে অ্যাকচুয়ালি তলায় একটা ফ্যানের ব্লেডের মতো দেওয়া আছে, সেই ব্লেডে জল লেগে সেই তোড়ে ঘুরছে এবং সেটা থেকেই এই ইলেকট্রিকটা উৎপন্ন হচ্ছে, এই ইলেকট্রিকটাই সাপ্লাই হচ্ছে সমস্ত জায়গায়। মানে দারুণ, এরা প্রকৃতিকে ভীষণ ভালোভাবে ব্যবহার করছে আর কি। আমরা ধোবান পৌঁছে গেছি, এই যে ধোবান হিমালয়া, এখান থেকে 2 ঘন্টা আর দেউরালি 4-4.5 ঘন্টা। তো পৌঁছে গেছি, এই হচ্ছে ধোবান, এখান থেকে মচ্ছর পুচ্ছ দেখা যাচ্ছে, না দৃশ্য বলে বোঝাতে পারবো নাকি, গোলাপি রঙের রডোডেনড্রন হয়ে আছে। হ্যাঁ, আমি বুঝতে পারবো, মানে জীবনেই প্রথম গোলাপি রঙের রডোডেনড্রন দেখলাম এতবার পাহাড়ে এসছি। ম্যাক্সিমামই যা দেখেছি সব লাল, কিন্তু গোলাপি রডোডেন্ডন হয় এই প্রথম দেখলাম। এই যে পুরো গাছ ভর্তি হয়ে আছে, গোলাপি রডোডেন্ডন হয় জানতাম না। আমি গোপাল আর এই যে চন্দন, আমরা দেখতে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, সেখানে আমরা এখানেই সব পেয়ে গেলাম। আমরা এখানে মোটামুটি পৌঁছে গেছি, আগে দুজন চলে গেছে, হিমালয়ে করবই একদম, আর যদি ঠিক থাকে সব, ওয়েদার যদি ভালো থাকে, যদি বৃষ্টি না হয় আরও এগিয়ে যাবো এমবিসি। একদম একদম, তো দেখা যাক, রাস্তা ভীষণ এনজয় করছি। দোভান থেকে 2 ঘন্টায় হিমালয়া, এবং সেখান থেকে আরও 2.5 ঘন্টায় আমরা পৌঁছে যাব দেউরালি। 2,505 মিটার, আমরা 2,505 মিটার আছি, আমাদের ডেস্টিনেশন 4,120 মিটার। এখন পৌঁছে গেছি দোভান, ব্যাম্বু থেকে শুরু করেছিলাম, অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। এখানে ব্রেকফাস্ট হবে, তারপরে নেক্সট দেউরালি। আমরা এখন দোভানে, দোভানে 365 ভিউ। ধোবানের আগে আর হিমালয়ের আগে ধোবানের পরে একটা ভিউ পয়েন্ট, একটা শিব মন্দির, শিবলিঙ্গ আছে, নন্দী,
নন্দী আছে এবং এখানে প্রার্থনা করেছে, এগুলো ওই বেঁধে প্রার্থনা করেছে। আমরা এখন দোকান থেকে কিছুটা দূরে একটা ওয়াটার ফলসের কাছে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, দিয়ে এখান দিয়ে নতুন রাস্তা হয়েছে আমাদের যাওয়ার জন্য। এই ল্যান্ডস্লাইডের নমুনা সব উপরে ফেলে দিচ্ছে সব গাছ। গাছ ভর্তি ফুল, গোলাপি রডোডেন্ড্রন হয় জানতাম না আমি। আমরা সবাই সিকিম যাই রডোডেন্ড্রন দেখতে, ভ্যালি অফ ফ্লাওয়ার, সেখানে আমরা এখানেই সব পেয়ে যাই। এই সেই বাদাম চাক যা আমরা কলকাতা থেকে বই বই নিয়ে এসেছি এবং আমাদের হালকা স্ন্যাক্সের কাজ করছে। আনন্দ হচ্ছে? হ্যাঁ, খুবই আনন্দ হচ্ছে।
এটা হিমালয়া ভিলেজ, পুরো বরফে ভর্তি ক্যাম্প। সময় এখন 10:30, আমরা চলে এসেছি হিমালয়া। সকালে ব্যাম্বু থেকে শুরু করেছিলাম 7টার সময়, এত আর্লি আসবো ভাবতে পারিনি। লাঞ্চ প্ল্যান ছিল হিমালয়াতে, কিন্তু এখন করবো না, আমরা এবার যাবো দেউরালি। এখান থেকে 1.5 ঘন্টা, কিন্তু স্লোলি গিয়ে আমরা একটা 2 ঘন্টা করে নেবো, ওখানে গিয়ে লাঞ্চ করবো। এটা খুব সম্ভবত অন্নপূর্ণা সাউথ অথবা হিমচুলি, যারা জানো জানিও। আবার শিওর নেই, এখনো ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, দিয়ে এখান দিয়ে নতুন রাস্তা হয়েছে আমাদের যাওয়ার জন্যে। এই ল্যান্ডস্লাইডের নমুনা সব উপরে ফেলে দিচ্ছে সব গাছ। আপনার নাম? সমরজিৎ। সমরজিৎ দা আমাদের সঙ্গে আছে। তারপরে আস্তে আস্তে করে গেলাম, অনেকে আরো 5:30 সাড়ে 5 বেরিয়েছে, তারা পৌঁছে গেছে, তাদের সব ক্যাম্পন লাগানো ছিল। আচ্ছা, আমরা আজকে দেউরালিতে হাফ অ্যান আওয়ারে ঢুকে যাচ্ছি, ওখানে আমরা লাঞ্চটা করে নেবো, করে নিয়ে এমবিসি চলে যেতে পারবো তো? অ্যাবসলিউটলি পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আবার দেখা হবে। অবশ্যই। দুপুর 1:30, আমরা এখন দেউরালিতে। আমাদের প্ল্যান ছিল হিমালয়ে যাওয়ার, সরি এমবিসি যাওয়ার, কিন্তু এমবিসিতে খুব স্নোফল হচ্ছে এবং আমাদের সিচুয়েশনও তেমন ফিট নয় যে আমরা চলে যাব। সেজন্যে লাঞ্চ করে এক্সপেক্টেড আমরা এখানেই স্টে করবো আজকে, কেননা সেফটি ফার্স্ট। Thank you.
সার্ভিস ফ্রম দেউরালি। লাঞ্চ ডাল ভাত পাপড় চাটনি, কস্টলি বিকজ ইট কামস উইথ হেলিকপ্টার সার্ভিস। ক্যান ইউ ইমাজিন, চাল ডাল আসছে হেলিকপ্টারে করে, সেটা আমরা খাচ্ছি, বাঙালির কি কপাল। 700 টাকার ডাল ভাত হেলিকপ্টার করে এসছে, আমরা রসে বসে বাঙালি খেয়ে চলেছি।